এই একটা ছবি, এই একটা ছবি অনেক কিছু মিন করে। এই একটা ছবিতে একজন উইকেট কিপারকে দেখা যাচ্ছে উইকেটগুলো ভেঙে দিতে, আরেকজন ব্যাটসম্যানকে দেখা যাচ্ছে অল্পের জন্য তিনি তার ডাগ আউট যেটা সেটাকে মিস করেছেন, ঠিক সময়ে পাটা দাগের ভেতরে রাখতে পারেননি। ব্যাটসম্যানের নাম শুভমন গিল, উইকেট কিপারের নাম চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। এই একটা ছবি অনেক বার্তা দিয়েছে। কী বার্তা দিয়েছে, সাথে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কী ভূমিকা রেখেছেন, কোথায় মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পাণ্ডিয়ার পার্থক্যের কারণে শেষ পর্যন্ত চেন্নাই ম্যাচটা জিতে গেল, হাতছাড়া করলো অনেকটা গুজরাট, সেই আলোচনাই করব এই ভিডিওতে। মহেন্দ্র সিং ধোনি সারা বিশ্বই জানে তিনি উইকেট কিপার হিসেবেও কতটা ক্ষিপ্র, কিন্তু ঠান্ডা মাথার। ঠিক এই শুভমন গিলকে মাত্র 3 রানে জীবন দিয়েছে দীপক চাহার। তিনি শর্ট ফাইন লেগে সহজ ক্যাচটা ছেড়েছেন, হাতের মধ্যে আসা ক্যাচটা তিনি জাস্ট হাতে নিয়ে ফেলে দিয়েছেন। 3 রানে যখন লাইভ দিয়েছেন তখন একটা শঙ্কা জেগেই ছিল, কারণ তার আগের ম্যাচে মুম্বাইয়ের সঙ্গে গিল 30 রানে লাইভ পেয়েছিলেন। 30 রানে লাইভ পাওয়ার পরে তিনি সেই রানটাকে 129 করেছিলেন। আজকে 3 রানে যখন লাইভ পেলেন তখন আশঙ্কা জেগেছিল যে তাকে ঠেকানো যাবে কি না। সেই গিল 39 রান পর্যন্ত করলেন, 39-এ থামলেন, তাকে আরও একবার লাইভ দিলেন দীপক চাহার বল করতে এসে, তিনি রিটার্ন ক্যাচটা নিতে পারেননি, যদিও একটু কঠিন ছিল, এক হাত দিয়ে ধরতে হতো, সেটি পারেননি। গিলকে একটা রান আউট মিস করা হয়েছে, সহজ রান আউট, সেই রান আউটটা করতে পারেননি, কারণ সেটি ছিল, সেই ক্যারেক্টারটা ছিল আবার রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার বলটা ধরে উইকেটে মারলে রান আউট হতে পারতেন গিল অনেক আগেই, কিন্তু রবীন্দ্র জাদেজা উইকেট ভেঙেছেন ঠিকই, বলটা হাতে রাখতে পারেননি, সহজ রান আউট মিস করেছেন। আজকে গিলকে 3 বার লাইভ দেওয়া হয়েছে, 3 বার লাইভ দেওয়ার পরেও গিল আসলে 39 রানেই থামতে বাধ্য হয়েছেন, সেই বাধ্য হওয়ার দৃশ্য এটা মহেন্দ্র সিং ধোনির কবলে পড়েছিলেন। রবীন্দ্র জাদেজার বলেই, অপস্টিকের সামান্য একটু বাইরের বল, সেই বলে যখন লাইনটা মিস করলেন গিল, তখন ধোনি বলটা ধরলেন কখন, স্ট্যাম্পটা ভাঙলেন কখন, এই বিশ্লেষণ পুরো ম্যাচ জুড়ে হয়েছে এবং গ্রাফিক্স দিয়ে বোঝানো হয়েছে যে ধোনি উইকেট কিপার নাকি এলিয়েন জাতীয় কিছু, সেটা আসলে ধারাভাষ্যকাররাও কনফিউজড, কারণ এই স্ট্যাম্পিংটার তিনি বল ধরেছেন, বল উইকেটে মেরেছেন, উইকেট ভেঙেছেন, এই সময়ের যে ডিউরেশন, সেই সময়ের ডিউরেশন হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 1/10 সময়ের মধ্যে তিনি বলটা ধরেছেন, ধরে উইকেট ভেঙেছেন এবং তিনি স্ট্যাম্পিংটা করেছেন। 1 সেকেন্ডের 1/10 সময়ের মধ্যে কোনো ব্যাটসম্যান নিজে যদি একটু ইমব্যালেন্স হন, সেই সময়ের মধ্যে ঠিকঠাক মতো পাটা রাখা এটা অসম্ভব, অকল্পনীয়, এবং সেই অকল্পনীয় ব্যাপারটা ঘটিয়েই ধোনি শেষ পর্যন্ত তার সৈন্যবাহিনী যেখানে একের পর এক তাকে লাইভ দিচ্ছিলেন, গিলকে তিনি ঠিকই আউট করে দিলেন। গিলকে আউট করে দেওয়ার কারণেই গুজরাটের রানটা কিন্তু অবিশ্বাস্য রান হয়নি, 214-তে থেমেছে, কারণ গিল যদি আজকে সেঞ্চুরি পেয়ে যেতেন তাহলে ভয়ঙ্কর ব্যাপার হতো, চেন্নাইয়ের জন্য ম্যাচটা কঠিন হয়ে যেত। উইকেটকিপিংয়ে এই অবদানটা রাখলেন, তিনি নিজে এই অবদানটা রেখে দলের জয়ে একটা বড় ভূমিকা পালন করলেন। আমি যদি একটু রিভার্সে যাই, সেই রিভার্সে গিয়ে
হার্দিক পান্ডিয়া অর্থাৎ গুজরাটের অধিনায়ককে নিয়ে যদি একটু আলোচনা করি, একবার খালি যারা ম্যাচটা দেখেছেন তারা কল্পনা করেন, দীপক চাহার ফাইন লেগে ক্যাচটা মিস করলেন, তিন রানে গিলকে জীবন দিলেন, চাহার আবার বোলিংয়ে এসে ক্যাচ মিস করলেন, জাদেজা তার রান আউট মিস করলেন, একটা সময়েও কি ধোনিকে বিচলিত মনে হয়েছে, একটা সময়েও কি ধোনিকে মনে হয়েছে যে তার ফিল্ডার এবং বোলারদের উপরে তিনি খেপে যাচ্ছেন, একটা সেকেন্ডের জন্যও মনে হয়নি। তিনি কুল থেকেছেন, তিনি তার খেলোয়াড়দের উপরে বিশ্বাস রেখেছেন, বিশ্বাস রেখে খেলোয়াড়দের নতুন করে উজ্জীবিত করেছেন এবং খেলাটা শেষ করেছেন। শেষ বেলাতেও আবার দেখেন যে যখন রবীন্দ্র জাদেজা ব্যাটিংয়ে দুই বলে দশ রান দরকার, তখন ধোনি ছাড়া অন্য কেউ যদি হতো, ধারাভাষ্যকাররা এই আলোচনাও করছেন, তখন দীপক চাহার যখন ক্যাচটা মিস করলেন, তখন ধোনি ছাড়া অন্য কেউ যদি অধিনায়ক হতেন তাহলে মেজাজ গরম করতেন, মেজাজ হারিয়ে ফেলতেন, অন্যরকম একটা রিয়াকশান দিতেন, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যেত, খেপে যেতেন। বিশেষ করে আমি যদি মুম্বাইয়ের ক্যাপ্টেন রোহিত শর্মার কথাই ভাবি, রোহিত শর্মা প্রতিটা ম্যাচেই খেয়াল করলে দেখবেন যে একটা মিস হচ্ছে, একটা ছয় হচ্ছে, একটা চার হচ্ছে, তার এক্সপ্রেশন এমনই একটা এক্সপ্রেশন যে সব শেষ হয়ে গেল, কিন্তু ধোনির মধ্যে সেটি নেই। তার সবথেকে নির্ভরযোগ্য যে অস্ত্র রবীন্দ্র জাদেজা, যার উপরে তার অগাধ বিশ্বাস, তিনি রান আউট মিস করলেন জাস্ট নিজের মতো করে, একেবারে ক্লোজ শট ছাড়া বোঝা সম্ভব নয়, চোখটা একটু বন্ধ করলেন, চোখটা আবার খুললেন। দীপক চাহারের ব্যাপারেও তাই, আবার রবীন্দ্র জাদেজা যখন ব্যাট করছেন দুই রানে, দুই বলে দশ রান দরকার, সেই সময় যদি ধোনি অধিনায়ক না হয়ে সে হার্দিক পান্ডিয়া অধিনায়ক হতেন, কিংবা আশিস নেহরা কোচ হতেন, স্টিফেন ফ্লেমিং যদি কোচ না হতেন, স্টিফেন ফ্লেমিং এবং ধোনির মধ্যে কী অসাধারণ সম্পর্ক এবং সমন্বয়, দুজনই কিন্তু কুল হেডেড। ওদিকে আশিস নেহরা এবং হার্দিক পান্ডিয়া দুজনেই আক্রমণাত্মক, ধোনি চুপচাপ বসে থাকলেন, কারণ জাদেজা ব্যাট করছে, জাদেজা জানে কি করতে হবে, তাকে বাইরে থেকে চিল্লায়ে কিংবা পানির বোতল পাঠিয়ে তাকে মেসেজ দিয়ে বিরক্ত করার কিছু তিনি পাননি, তিনি অগাধ আস্থা রেখে বসেছেন এবং জাদেজা তার কাজটা করেছেন, কিন্তু শেষ সময়ে ঠিক উল্টা কাজটা করেছেন আশিস নেহরা এবং হার্দিক পান্ডিয়া। যখন মোহিত শর্মা পরপর চারটা বল অসাধারণ করেছেন, চার বলে মাত্র তিন রান দিয়েছেন, তখন শেষ দুই বলে দশ রান দরকার, সেই সময় আশিস নেহরা করলেন কি, তার সাবস্টিটিউট যে খেলোয়াড় তাকে দিয়ে ড্রিঙ্কসের বোতল পাঠালেন, তার মানে ড্রিঙ্কসের বোতল পাঠানো কিন্তু একটা জাস্ট অজুহাত, ড্রিঙ্কস তো আর খাইতে পাঠাননি, ইনফরমেশন পাঠিয়েছেন যে খেলোয়াড়ের ড্রিঙ্কস দরকার, ড্রিঙ্কস পাঠিয়েছেন, ইনফরমেশন পাঠালেন, ড্রিঙ্কসের বোতল পাঠালেন এবং খেলোয়াড়কে মেসেজ দিলেন, অর্থাৎ মোহিত শর্মার উপরে তার আস্থার সংকট দেখা গেল। তখন মোহিত শর্মা কোচের যে বার্তা, সেই বার্তাটা নিলেন, অধিনায়ক বারবার তাকে বোঝাচ্ছিলেন, অধিনায়কের বার্তাটা নিলেন এবং দুই বার্তা নিয়ে নিজের বার্তাটা ভুলে গেলেন, ভুলে গিয়ে জাদেজাকে ছয় মারার মতো একটা বল দিয়ে দিলেন, ছয়টা খেলেন। আমি তখন মোটামুটি নিশ্চিত ছিলাম যে ওই ড্রিঙ্কসের বোতল যখন এসেছে তার মানে মোহিত শর্মার যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটা ব্রেক হয়েছে, একটা বলার ব্যর্থ হলে তাকে আবার একটু ব্রেক দিয়ে কনসেন্ট্রেশন আনার ব্যাপার থাকে, কিন্তু একটা বলার যখন সফল হচ্ছে, চারটা বল অসাধারণ করেছে, শেষ দুইটা বলে দশ রান দরকার, তখন তাকে ডিস্টার্ব করা হচ্ছে পৃথিবীর সেরা বোকা কোচের কাজ হওয়ার কথা, কিন্তু আশিস নেহরাকে বোকা কোচ ভাবতে আমি চাই না, কোনোভাবেই চাই না, আশিস নেহরা দুর্দান্ত কোচ, হার্দিক পান্ডিয়া দুর্দান্ত অধিনায়ক, কিন্তু এই দুজন আজকে অতি টেনশনে ভুলটা ওই জায়গায় করলেন, প্রথম ভুলটা আশিস নেহরা করলেন, ড্রিঙ্কস পাঠিয়ে তাকে বিব্রত করলেন, ছক্কা খেলেন, পরের বলে যখন আবার চার দরকার তখন হার্দিক পান্ডিয়া তার কাছে একাধিকবার ছুটে গেলেন,
একাধিকবার ছুটে গিয়ে তার গায়ে হাত দিয়ে থাবড় দিয়ে তাকে বোঝালেন, তুই বাপ ভালো বল করতে পারিস, বল কর, এইভাবে কর, ওইভাবে কর। তার মানে মোহিত শর্মার মতো একটা সিনিয়র বোলার, যিনি কিনা আগের ম্যাচটা জিতিয়েছেন, 5 উইকেট পেয়েছেন, এই ম্যাচে অলরেডি তিনি 3 উইকেট পেয়েছেন, এবং তার কারণেই শেষ পর্যন্ত ম্যাচটা যে শেষ বল পর্যন্ত গিয়েছে সেটা তার কারণেই গিয়েছে। আবার তার উপরেই অনাস্থা দেখাচ্ছেন বাইরে থেকে কোচ আর ভেতর থেকে অধিনায়ক। আমার মনে হয় যে আজকে চেন্নাইয়ের ম্যাচ জেতার টার্নিং পয়েন্ট ওইটা, ওই শেষ 2 বল যেখানে মোহিত শর্মার উপরে আস্থাহীনতায় ভুগেছেন অধিনায়ক এবং কোচ, তাকে বিরক্ত করেছেন 4 বল সফল হওয়ার পরেও শেষ 2 বলে, তার খেসারতটা দিতে হয়েছে মোহিত শর্মা। কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে তার, তিনি ঠিক লাইনে বল করতে পারেননি, সেই সুযোগটা জাদেজা নিয়েছেন, কারণ জাদেজার কাছে কোনো ওহি আসেনি, তার কাছে তার নিজের ওহি ছিল, তিনি জানতেন তাকে কি করতে হবে। আপনি কি একমত আমার সঙ্গে? যদি খেলা দেখে থাকেন তাহলে একটু মিলিয়ে নেবেন কি যে 2 দলের পরাজয়ের কারণটা ওই শেষ 2 বলের ওই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট, তার আগে ধোনির কুল হেডেড এবং এই স্ট্যাম্পিংটা, যেটা সব থেকে বড় উইকেট গুজরাটের, যেটা অধিনায়ক ধোনি উইকেটকিপার না হলে অন্য কেউ উইকেটকিপার হলে এত সহজে এই কাজটা হয়তো বা হতো না।